এই মুহূর্তে একটা বাজে খবর আসছে যে আগরতলা থেকে শিয়ালদাগামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন এনজিপি স্টেশনের কাছাকাছি, সেই সময় কিন্তু এই ট্রেনটা স্লোভাবে এনজিপি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তার পেছন থেকে একটা মালগাড়ি এসে কিন্তু এই ট্রেনের পিছনে ধাক্কা মারে। তার ফলে কিন্তু তোমরা ছবিগুলো দেখে বুঝতেই পারছো কী পরিমাণে ইম্প্যাক্ট হয়েছে ট্রেনের উপরে। দুটো কম্পার্টমেন্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবং তার সামনের কিছু কামরা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালগাড়ির ইঞ্জিনটা কিন্তু ট্রেনের কোচের নিচে চলে এসেছে, এতটা ভয়াবহ এই দুর্ঘটনাটা ছিল। অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টটা তোমরা এখান থেকে আইডিয়া করতে পারবে। এনডিআরএফের টিম কিন্তু এখানে কাজ শুরু করে দিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য শুরু হয়েছে। যারা ভিতরে আটকে আছে বলে মনে করা হচ্ছে তাদেরকে উদ্ধার করার কাজ কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত 15 জন মানুষ নিহত এবং 50 জন সিভিয়ার আহত হয়েছে, যারা আহত তাদেরকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।